নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 26 এপ্রিল পূর্ব আসনের লোকসভা নির্বাচন অর্থাৎ দ্বিতীয় দফা, কিন্তু তারই আগে অর্থাৎ আজ 24 এপ্রিল সমস্ত সরব প্রচার শেষ হচ্ছে ঠিক বিকেল 4টায়। কিন্তু তারই আগে যেটা লক্ষ্য করা গিয়েছিল যে প্রচার প্রসারে নেমেছিল একদিকে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে, অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে তাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে। কিন্তু তার মধ্যে কোন এক জনসভায় গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিজেপির যিনি প্রার্থী ছিলেন পূর্ব আসনে কৃতি সিং দেববর্মা, তাকে নিয়ে একাধিকভাবে কটাক্ষ করেছেন এবং বলেছেন তার যোগ্যতা সম্পর্কেও প্রশ্ন তুলেছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। পাশাপাশি এই গোটা বিষয়কে কেন্দ্র করে এখনো পর্যন্ত চুপ রয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়ে আবারও সরব হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। আজ কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেছে বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং আরো বলা যায় প্রার্থী কৃতি সিং দেববর্মার হয়ে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও এক প্রকার উষ্মা প্রকাশ করলেন। কি বললেন তিনি শুনুন। পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে আগামী 26 তারিখ। পূর্ব ত্রিপুরার লোকসভা নির্বাচন আমার মনে হচ্ছে নির্বাচনে জড়িত আধিকারিক সাংবাদিক সম্মেলন করেছিল এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আলোর কাছে আলোর কাছে লিখিত আকারে অভিযোগ জমা করেছিল এই মর্মে, যিনি পূর্ব ত্রিপুরা আসলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী 2015 সালের এবিভিপি এবং 2024 সালের এবিভিপি থেকে পরিষ্কার যে উইথ মেলা পাই ইন্টেনশন এই কেন্দ্রে অন্যায়ভাবে এবং রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে ওই কেন্দ্রে উনি ওনার সামনে দেন কর্ম হিসেবে জমা দিয়েছেন। 2018 রেজিমেন্টে কৃতি দেবী সিং হিসেবে জমা করেছিলেন এবং ওখান থেকে নির্বাচনে দাঁড়াতে গেলে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল এনে জমা দিতে হয়। আজকের তারিখে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ছত্তিশগড় প্রদেশে 72 নম্বর খাওয়াজা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 205 নম্বর ভাগে 557 নম্বর। আপনারা শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মণের বক্তব্য এবং তিনি বললেন যে বিজেপি এবার পূর্ব ত্রিপুরা আসনে যাকে প্রার্থী করেছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, এমনকি বিভিন্ন এফিডেভিটে তিনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছেন বলেও তিনি জানিয়েছেন এবং জনজাতিদের সঙ্গে নাকি প্রার্থী কৃতি সিং এর কোনো আবেগ জড়িত নেই, ত্রিপুরার সঙ্গে কোনো সম্পর্কেও নেই তার, এমনটাও তিনি বললেন। তবে এক্ষেত্রে প্রার্থী কৃতি সিং দেবী, তাকে কিভাবে কৃতি সিং দেববর্মণ বলা হচ্ছে সেই সম্পর্কেও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমনকি তিনি বললেন যে গোটা বিষয় সম্পর্কে যেন নির্বাচন কমিশন একেবারেই খতিয়ে দেখেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।